হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মানে আই হ্যাভ নো আইডিয়া আমি কতদিন পর ব্লগ করছি। সবচেয়ে বড় কথা, আমি আজকে কতদিন পর নিজের মুখটা নিজে আয়নায় দেখছি। সিরিয়াসলি বলছি, পুরো লাস্ট টু উইকস ধরে, টু উইকসের বেশি ইনফ্যাক্ট, পুরো মনে হচ্ছে না ঝড় যাচ্ছে আমার মধ্যে দিয়ে। এত কাজ, শুধু অফিসের কাজ নয়, দেয়ার আর সো মেনি রেসপন্সিবিলিটিস। আমার অপারেশন হয়েছে অলরেডি, আমি তোমাদের বলেছি, তো সেখানে যাওয়া আসা, মেডিসিন কেনা, দেন তারপর অনেক চেক আপস থাকে, সেলাই কাটা, এই সব কিছু নিয়ে আই ওয়াজ সুপার সুপার অকুপাইড। তার মধ্যে শুরু করেছিলাম এই রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রামটা, যেটা আমি অনেকদিন ধরে ডিসাইড করে রেখেছিলাম। এবং হোয়াট আই ডিড, মানে একটা খুব ফানি স্টোরি তোমাদের সাথে শেয়ার করি। তো ইট ওয়াজ 25শে বৈশাখ, তো পয়লা বৈশাখের দিন হঠাৎ আমার মনে হলো, ও শিট, পয়লা বৈশাখ তো চলে এলো। ইভেন আই ডিড নট রিয়েলাইজ যে এইবার আমি কোনো শ্যুট করিনি, শ্যুট করতেও পারতাম না ফার্স্ট অফ অল, বিকজ আই এম নট অ্যাপ্লাইং এনি মেকআপ, তোমরা অলরেডি জানো, এটা পরে আপডেট দিচ্ছি তোমাদেরকে। তো সেটা হলো না। অ্যান্ড সেকেন্ড অফ অল, আমি অনেক আগে থেকে প্ল্যান করেছিলাম যে এবার 25শে বৈশাখে কিছু একটা ভার্চুয়াল প্রোগ্রাম করবো, যেটা আমি মাঝে সাঝে করে থাকি, অলরেডি তোমরা পার্টিসিপেট অনেকেই করেছো। তো ওই সময় হয়ে গেল মিস, যাই হোক। তো সেই দিন আমি ডিসাইড করে রেখেছিলাম যে 25শে বৈশাখ এটা মিস করলে চলবে না। অ্যান্ড দিস টাইম আই প্ল্যান্ড আ ভার্চুয়াল কম্পিটিশন, যেটা আমি অনেক দিন ধরে প্ল্যান করছিলাম। সো সেইটা হঠাৎ করে আমি খাতায় লিখে রাখলাম। অ্যান্ড হঠাৎ একদিন খাতাটা খুলে দেখতে গিয়ে দেখছি, ও শিট, আমি তো এটা প্ল্যান করিনি তাড়াতাড়ি, উইদিন, মানে ওভারনাইট বলতে পারো। আমি কী করবো, আমার তখন অফিস চলছে উইকডেজে, আমি তোমাদের অলরেডি বলেছি আই নেভার এভার গিভ টাইম টু অল অফ দিস থিং, বিকজ এটা কিন্তু পার্ট টাইম নয়, এটা আমি যদি কাজের মাঝখানে করতে যাই আমার মাইন্ড পুরো ডাইভার্ট হয়ে যাবে, আমাকে এটাতে মিনিমাম 1-2 ঘন্টা দিতেই হবে অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। তো সেটা এই জন্য আমি কখনোই করি না, এটা আমি অলওয়েজ চেষ্টা করি স্যাটারডে সানডে করতে। যদি কিছু মাথায় আসে আই রাইট ইট ডাউন, আমি স্যাটারডে সানডে আই লুক ইন টু দ্যাট নোটবুক অ্যান্ড সেই অনুযায়ী প্ল্যান করি। তো এইভাবে আমি কাজ করি। তো তখন কী করব, ওই মোমেন্টে উইক ডেজের মাঝখানে ছিল, চট করে আমি একটা ইউটিউব কমিউনিটি পোস্ট দিই। অ্যান্ড আই ওয়াজ শক, পরের দিন যখন আমি চেক করছিলাম প্রচুর রিপ্লাইজ এসেছিলো। তাড়াতাড়ি করে সব প্ল্যানিং করলাম, ট্রেনার সাথে কথা বললাম, অ্যান্ড কী বলবো, মাঝখানে হয়তো আমি একটাই উইকেন্ড পেয়েছিলাম, আর তারপর উইক ডেজগুলো ইউ হ্যাভ নো আইডিয়া, আমি খাওয়া দাওয়া স্নানটুকু যে করতে পেরেছি এটাই আমার অনেক অনেক ভাগ্য ভালো। আমার মুখ বোধে আমার বাড়ির কেউ এই লাস্ট 2 সপ্তাহ দেখেনি, এরকম অবস্থা। তো সেই ক্ষেত্রে তোমাদের প্রচুর কোয়ারিজ এসেছিলো, আই ওয়াজ ফিলিং সো ব্যাড যে আমি একটু এই জিনিসটাতে টাইম দিতে পারছি না। বাট দ্যাট টাইম অরিজিৎ এবং আমার কিছু ফ্রেন্ড ওয়াজ আ সেভিয়ার, ওরা যেহেতু এটা পুরোটাই ভার্চুয়ালি হচ্ছিলো, ওদেরকে গুগল শিটে অ্যাক্সেস দেওয়া অ্যান্ড এভরিথিং দিয়ে আমি বলেছি ভাই তোরা দেখে নে, আমি আর পারছি না, বিকজ আমি আবার দেখবো উইকডেজে, এই উইকেন্ডে, দ্যাট টাইম অনেক লেট হয়ে যাবে। যারা এতটা ইন্টারেস্টেড, যারা বুঝতে পারছে না, যারা হেল্প চাইছে, তাদের হেল্প করাটাই মোমেন্টে খুব দরকার। তো তারা এই পুরো ব্যাপারটাকে টেক কেয়ার করে। আমি একটুও, বিলিভ মি গাইজ, আমি রিয়েলি সরি, আমি একটুও এই ব্যাপারটা দেখতে পারছিলাম না। পুরো উইকডেজগুলো সব ওরাই করেছে, সবাইকে কলস করা, এবং অনেকে তোমরা প্রশ্ন করেছো কলস আমরা পাইনি, বিকজ তোমাদের ফর্ম পাওয়া হয়ে গেছিলো তাই আমরা করিনি। বিকজ আই, সবচেয়ে বড় কথা গাইজ, আই ওয়াজ অস্ট্রাক বাই দ্য রেসপন্সেস। আমার ফোনে যেহেতু ইমেল অ্যাক্সেস হয়েছে, আমি ল্যাপটপ না খুলতে পারলেও ফোন থেকে চেক করতাম যে কটা রেসপন্স হলো। আই ওয়াজ অস্ট্রাক, মানে আই ক্যান্ট ইভেন এক্সপ্লেন হাউ ওয়াজ মাই ফিলিং, যে প্রথম দিনই আই গট অ্যারাউন্ড 80 রেসপন্সেস। প্রথম দিন মানে আমি বলছি, আমি ভিডিওটা পোস্ট করে রাত 9টা, আমি তারপর একটা ইনভিটেশনে গেছিলাম, সেখান থেকে ফিরলাম রাত 1টা বেজে গেছিলো, ততক্ষণে 80টার বেশি রেসপন্স ছিল। সো ইট ওয়াজ রিয়েলি ওভারওয়েলমিং অ্যান্ড আই ওয়াজ স্কেয়ার্ড যে একটা রাত, মানে কয়েক ঘন্টার মধ্যে এত রেসপন্স, তারপর কত হবে। অ্যান্ড তার জন্য আমি খুব শর্ট ডেডলাইনও রেখেছিলাম যাতে বেশি নাম না পড়ে। বাট যাই হোক, পরে আমরা ডিসাইড করি যে না, যারা করতে চাইছে তাদের প্রত্যেককে সুযোগ দেওয়া উচিত, অ্যান্ড তার ফলে হয়তো আমাদের একটু খাটতে হবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। বাট যারা ইন্টারেস্টেড, বিকজ অ্যাট দিস পয়েন্ট অফ টাইম
টাইম সবাই বাড়িতে, কেউ পার্টিসিপেট করতে পারছে না, সবাইকে একটা সুযোগ দেওয়া, আমি মানে জানি ইট ইজ আ ভেরি স্মল প্ল্যাটফর্ম, তোমাদের এটা নিয়ে হয়তো কোনো বেনিফিট হবে না, বাট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আই এম ফিলিং গুড, আমার সাথে আরও যতজন রয়েছে প্রত্যেকে ইজ ফিলিং গুড। তোমাদেরকে একবার দেখাই, দাঁড়াও আমার কতগুলো রেসপন্স এসছে। এখন আমাকে যেটা করতে হবে, প্রত্যেকটা রেসপন্স দেখে আমি প্রত্যেককে ফোন করেছি, মানে যাদের প্রত্যেককে নয়, যারা যারা আর কি পেমেন্ট করেছে বাট ওরা ইয়ে করেনি, ভিডিও সাবমিট করেনি, তাদের প্রত্যেককে আমি আজকে সকালেই ফোন করেছি। সো দিস ইজ দ্য ফর্ম, ঠিক আছে, অ্যান্ড জাস্ট সি 239 রেসপন্সেস আই হ্যাভ রিসিভড। যদিও বা সবাই এই 230 জনের মধ্যে ধরো কয়েকটা ডুপ্লিকেট রয়েছে, কয়েকজন পেমেন্ট করেনি, জাস্ট ফর্ম ফিল আপ করেছে। সো তোমাদেরকে আমি একবার দেখাচ্ছি যে ফর্ম ভিডিও কতজন পাঠিয়েছে। এখানে দেখো 168 পিপল হ্যাভ সেন্ট ভিডিওস, যার মধ্যে কয়েকজন আর স্টিল পেন্ডিং। আজকে যারা যারা পেমেন্ট করেছে এবং ভিডিও পাঠায়নি তাদের মধ্যে থেকে কয়েকজনকে আমি সময় দিয়েছি আজকে 5টা অবধি, যাতে তারা ভিডিওটা, যেহেতু তাদের ভিডিওটা রেডি আছে, তারা যাতে পাঠায়, অ্যান্ড তারপর আমি আজকে রেসপন্সগুলো লক করে দেবো, যাতে আর কেউ অ্যাডিশনাল করতে না পারে। বিকজ তারপর না আমার প্রচুর কাজ আছে, আমাকে ভিডিওগুলোকে পুরো শর্ট করতে হবে, সেইগুলোকে আলাদা আলাদা গ্রুপে ভাগ করতে হবে, বিকজ আমি যে গ্রুপ ডিভিশনসে দিয়েছিলাম দ্যাট অ্যাকচুয়ালি উইল নট ওয়ার্ক। আমি পরে ভেবে দেখলাম একটা 3-4 বছরের বাচ্চা 15 বছরের মেয়ের সাথে কোনোভাবেই কম্পিট করাটা পসিবল না। তো চলো, আমি এখন যেটা করবো, প্রত্যেকটা ভিডিওকে শর্ট করার চেষ্টা করছি, দ্যাট উইল টেক আ লট অফ টাইম, আমি জানি না কখন কী শেষ হবে। তো চলো করে ফেলি, অ্যান্ড ইন বিটুইন আমার টিউটোরিয়াল ভিডিওজের উপরেও কাজ করতে হবে, তো আজকের দিনটা খুব একটা ইন্টারেস্টিং তো হবে না, এই রকমই চলবে। তো গাইজ, আজকে আমার কাছে প্রেরণা সব রেজাল্টস পাঠিয়ে দিয়েছে, অ্যান্ড একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য, এখন বলবো না, বাট অ্যাকচুয়ালি দেখতে গেলে তোমরা ভিডিওসগুলো দেখে নিয়েছো, রেজাল্ট জেনে গেছো যখন তোমরা ব্লগটা দেখছো, তাই বলেই দিই। তো আমরা যেটা ফাইনালি ডিসাইড করেছি যে আমরা টপ 5 পার্টিসিপেন্ট সিলেক্ট করবো ফ্রম ইচ গ্রুপ, বিকজ দে ওয়ার সো মেনি পার্টিসিপেন্টস, তো অতজনের মধ্যে থেকে জাস্ট দুজনকে বেছে নেওয়া ওয়াজ ভেরি ডিফিকাল্ট, অ্যান্ড টপ 5 প্রত্যেকটা পার্টিসিপেন্ট ওয়াজ এক্সিলেন্ট। তো আমরা ডিসাইড করেছি যে টপ 5 পার্টিসিপেন্টস চুজ করবো, অ্যান্ড অলরেডি হয়তো তোমরা দেখে নিয়েছো ভিডিওটাতে। তো আজকে আমার প্রচুর কাজ রয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমাকে ওই ভিডিওগুলোকে সব সেট করতে হবে, আই হ্যাভ টু শ্যুট মানে ইন্ট্রো আউট্রো পুরো প্রোগ্রামের স্কেডিউলটাকে শ্যুট করতে হবে। সার্টিফিকেটস কালকে আমি কয়েকটা বানিয়ে রেখেছি, আরও কয়েকটা বাকি রয়েছে, সেগুলোকে বানাবো, অ্যান্ড তারপর দেখা যাক, আমার প্রচুর কাজ রয়েছে আজকে। আর এডিটিং আমি বহুদিন করিনি, তো সেগুলোকেও করব, তো এগুলোই বাকি আছে, তো চলো করতে থাকি। সো দিস ইজ হাউ আই ডিজাইন্ড দ্য সার্টিফিকেট, তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার নতুন লোগো, ওকে, অ্যান্ড এটা হচ্ছে সার্টিফিকেট অফ পার্টিসিপেন্ট, এটা আমি নিজের নাম লিখেছি জাস্ট বিকজ আমি জাস্ট একটা স্যাম্পল বানাচ্ছি, অ্যান্ড এখানে রয়েছে আমার অরিজিৎ এবং প্রেরণার নাম এবং সিগনেচার। সো কমেন্ট করে জানিও যে সার্টিফিকেটটা কেমন হয়েছে। প্রত্যেকে যারা পার্টিসিপেট করেছে প্রত্যেকের কাছেই এই সার্টিফিকেটগুলো যাবে, এবং যারা টপ 5 তাদের কাছেও সার্টিফিকেটসগুলো যাবে। আর অ্যাডিশনালি আমি যেটা প্রাইজ দিয়েছি প্রত্যেককে অ্যামাজন ভাউচার্স, তো আর প্রত্যেকের ডান্স আমি ফেসবুকে দেখাবো বলেছিলাম, বাট আই হ্যাভ নো আইডিয়া, মানে অ্যারাউন্ড 160 পিপল হ্যাভ পার্টিসিপেটেড, অ্যান্ড এতজনের ভিডিও আমি ফেসবুকে কখন দেবো, এটা একটা খুব বড় প্রবলেম, বাট কথা দিয়েছি সারা বছর মিলিয়ে হলেও আমি দেবো, ডোন্ট ওয়ারি। তো যেটা ইম্পর্টেন্ট তোমাদের একটা কথা বলার রয়েছে, যে কিছু জায়গায় আমি কয়েকজনের ডান্স ভিডিওস দেখছিলাম, আই মিন প্রত্যেকেরই আমি দেখেছি নিজে পার্সোনালি, তো যেটা আমি হঠাৎ দেখে অবাক হলাম, দেয়ার ওয়ার অ্যারাউন্ড কিছু লোক, আই ওয়াজ ভেরি লেস, মানে টোটাল নাম্বার অফ পার্টিসিপেন্ট যদি 160 হয়, তার মধ্যে থেকে 3-4 জনই এরকম ছিল যে কিনা ভুল ভিডিও পাঠিয়েছে। দেখো আইদার এরকম 2-3 জন আছে যে কিনা রবীন্দ্রনৃত্যই পাঠায়নি, ইট ওয়াজ আ টোটালি ডিফারেন্ট সং। যে তোমাদেরকে রিকোয়েস্ট করছি ফার্স্ট, যখন তোমরা কোনো জায়গায় পার্টিসিপেট করছো, মেক শিওর যে তোমার রুলস রেগুলেশনসগুলো বা টোটাল আমি যা যা ইনস্ট্রাকশনস দিচ্ছি সেগুলোকে ভালো করে শোনো, নট ওনলি মি, এনিওয়্যার এনিওয়্যার,
তো কামিং টু দ্য পয়েন্ট, যেটা বলছিলাম যে দেয়ার ওয়ার পিপল যারা ভুল গানে নেচেছো, তোমাদের কাছে এখনও এটা ক্লিয়ার নয় যে কোনটা রবীন্দ্রনৃত্য, কোনটা নজরুল নৃত্য, কোনটা ফোক ডান্স, কোনটা ক্রিয়েটিভ এনিথিং। তো দেখো, আমার একটা জিনিস খুব অবাক লাগছে, এটা হতেই পারে তোমরা অনেকেই আছো যারা লিখেছো যে তোমাদের ডান্সগুলোকে, অনেকে লিখেছো আমার নাম, আদৌ তোমরা আমার স্টুডেন্ট নয়, বাট আই বিলিভ যে তোমরা ভার্চুয়ালি আমার থেকে শিখছো, ইউ বিলিভ যে আমি তোমাদের টিচার, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর মানে এতটা সম্মান দেওয়ার জন্য। কয়েকজন লিখেছো ইউটিউব, তো অনেকেই তোমরা এরকম আছো যারা কোথাও ডান্স শেখো না, জাস্ট ইউটিউবে ভিডিওস দেখে শেখো, অ্যান্ড দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস টু নো দ্যাট। বাট খুবই দুঃখিত এটা বলতে যে যাদের ভিডিও ভুল এসছে, মানে গানটাই ভুল, ভুল দেখো টেকনিক্যাল ভুল থাকতেই পারে, সেটা সেটা ডিফারেন্ট থিং, বাট গানটাই তোমরা ভুল সিলেক্ট করেছো, তারা প্রত্যেকেই কিন্তু মানে তোমরা কোনো না কোনো ভালো টিচারের কাছে ডান্স শেখো। দেখো আমি এখানে টিচারদের নামটা নিতেই চাই না, বিকজ আই হ্যাভ লাইক ফুল ফেথ ইন দেম যে এটা তাদের দোষই না। তোমাদের মধ্যে 80% পিপল আছো যারা কিনা এই যে কম্পিটিশানে পার্ট নিয়েছো, তোমরা তোমাদের টিচারকে একেবারে জানাও পর্যন্ত নি, হয়তো জাস্ট ইনফর্ম করেছো, বাট ইউ হ্যাভেন্ট লাইক ডিসকাস যে আমি এরকম একটা কম্পিটিশানে পার্ট নিচ্ছি, আমি এই ডান্সটা করতে চাই। আই এম নট টেলিং ইউ যে তোমাকে পারমিশন নিতে হবে, কিছু ডান্স স্কুলে এরকম আছে যে উইদাউট মাই পারমিশন ইউ ক্যান নট পার্টিসিপেট এনিওয়্যার, বাট লাকিলি আমার আমার যে টিচাররা ছিলেন, আছেন আই উড সে, তারা আমাকে সবসময় এই কি বলবো লিবার্টিটা দিয়েছে টু চুজ হোয়াট আই ওয়ান্ট টু ডু, অ্যান্ড বাট সেক্ষেত্রে কিন্তু আমি অলওয়েজ তাদের কনসালটেশন নিয়েই করতাম, মানে কী ডান্স করবো, বা অ্যাটলিস্ট জানাতাম যে আমি এই ডান্সটা সিলেক্ট করেছি, অ্যান্ড দে ইউজ টু সি যে আমি কেমন করছি। তো সেই জিনিসটা ইজ ভেরি নেসেসারি, অ্যান্ড তোমাদের মধ্যে যারা এই জিনিসটা ভুল পাঠিয়েছো, আমি ড্যাম শিওর তোমরা একবারও টিচারের সাথে কনসাল্ট করোনি, একেবারেই এটা টিচারের দোষ হতে পারে না, বিকজ রবীন্দ্রনৃত্য কী একটা যে কোনো টিচারই জানে, তো সেইটা এইটুকু বিশ্বাস আমার আছে। তো তোমাদেরকে বলবো যে প্লিজ বিফোর ইউ পার্টিসিপেট নো হোয়াট ইউ আর ডুইং, বিকজ আদারওয়াইজ দেখো কী হয়, যে কোনো জায়গায় তুমি একটা কাউকে কিছু বলে দেবে বা কোথাও পার্টিসিপেট করে দেবে, সেখানে কিন্তু তোমার টিচারের নাম খারাপ হয়। এই জায়গায় আই নো ইট ভেরি ওয়েল, বিকজ আমার সাথেও অনেক সময় এরকম ঘটে যে আমাকে না জানিয়েই অনেকে অনেক জায়গায় অনেক কিছু পার্টিসিপেট করে, উইচ আই রিয়েলি এনকারেজ, বাট ডেফিনেটলি বিফোর ইউ পারফর্ম অ্যান্ড বিফোর ইউ টেল অ্যান্ড গো মানে গো অ্যান্ড টেল টু সামওয়ান যে আমার ডান্স টিচার এ, তোমাকে ওইটুকুনি তো রেসপেক্ট দিতে হবে যে অ্যাটলিস্ট টিচারকে জানো আমি এখানে যাচ্ছি এবং এখানে এই ডান্সটা পার্টিসিপেট করছি। তাতে দুটো সুবিধা হতে পারে, এক হচ্ছে কি তুমি যদি কোনো ভুল ডিসিশন নিয়ে থাকো যে না এই ডান্সটা তো এই ক্যাটাগরিতে পড়েই না, বা এই ডান্সটা এই স্টাইলেই ভালো লাগছে না, সো আই ক্যান অ্যাকচুয়ালি রেক্টিফাই, বা যে কোনো টিচার ক্যান অ্যাকচুয়ালি রেক্টিফাই ইউ, সেখানে তোমরা শিখতে পারবে ভুল জিনিসটা করছো। আজকে আমি চাইলে কিন্তু এটা নাই বলতে পারতাম, আই হ্যাড জাস্ট ডিসকোয়ালিফাইড দোজ পিপল, সেটাই করতাম, বাট আমি হয়তো পারলে এটা ডিসক্লোজই করতাম না, বাট আমার মনে হয় এটা তোমাদের জানা উচিত। আর একটা জিনিস হচ্ছে, এখন অনেক রবীন্দ্রসঙ্গীত রিমিক্স হচ্ছে, রিমিক্স হচ্ছে অ্যাজ ইন দেখো পুরো রবীন্দ্রসঙ্গীতটাকে অন্য কেউ একটু অন্য রকম মিউজিকের সাথে করছে, সেটা আমি বলছি না, এখন এমন রিমিক্স হচ্ছে অন্য লিরিক্স, অন্য লিরিক্সের সাথে রবীন্দ্রসঙ্গীতের কিছু লিরিক্স অ্যাড অন করে গান হচ্ছে। ফর এক্সাম্পল নীল দিগন্তে গোত্র সিনেমার যে গানটা, সেটা রবীন্দ্রনৃত্য নয় গাইজ, মানে ওটাকে আমরা রবীন্দ্রনৃত্য বল, বিকজ ওটা রবীন্দ্রনাথ লেখেনি, ওই পুরো গানটা রবীন্দ্রনাথ লেখেনি, ওটা মিক্সচার, ওটা অন্য কেউ লিরিক্স লিখেছে, তার সাথে নীল দিগন্তে গানের কিছু লিরিক্স তুলে অ্যাড অন করা হয়েছে, সে এরকম এই এই গানেরও পার্টিসিপেন্টস আমি পেয়েছি। অ্যান্ড দুঃখের বিষয় এটাই যে তোমরা আমার লাইভটা দেখো নি, আমি লাইভে স্পেসিফিক্যালি এই গানটা নিয়েই কথা বলেছিলাম যে দয়া করে এই গানটা পার্টিসিপেট করো না, বিকজ এটা রবীন্দ্রনৃত্য নয়। তো দেখতেই পাচ্ছ আমি এখন শাড়ি পরে আছি, বিকজ আই এম গোয়িং টু শ্যুট আ লট অফ ভিডিওস টুডে। আমরা চটপট করে হালকা মেকআপ করি, আজকে খুব একটা তো মেকআপ করবো না, মেকআপ করি অ্যান্ড দেন লেটস শ্যুট দ্য ভিডিও। Thank you.
মেকআপ ডান, আমি ভাবছি যে আইলাইনার আর লাগাবো না। আই হ্যাভ নো আইডিয়া যে কেমন লাগবে। তো চলো আগে আমি হেয়ার স্টাইলটা করে নিই, টিপটা পরি, অ্যান্ড তারপর লেটস সি আমি করবো কি না। টিপটা পরি আমি আজকে, চলো ব্লু কালার। চুলটা এবার বেঁধে নিই। চুলটা আমি ভাবছি যে খোলাই রাখবো, কি বলো? আইগেস খুলেই ভালো লাগছে, তো খোলাই রাখবো। আমি অর্নামেন্টসগুলো পরে ফেলি চটপট, আর তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। আমি আরও একটা ভিডিও শ্যুট করলাম আমার আরেকটা চ্যানেলের জন্য, অল আই নো চ্যানেলটার জন্য। তো দেখতেই পাচ্ছ, দিস ইজ হাউ আই ড্রেসড আপ টুডে। এইরকম এই শাড়িটা পরেছি, অ্যান্ড দিস ইজ মাই নিউ অর্নামেন্ট, যেটা আমি নতুন কিনেছি আজকে, ফার্স্ট পরলাম। তোমরা জানিও আমাকে কেমন লাগছে, এটা আমি ডান্সও করতে পারবো, সো ওইভাবেই কেনা হয়েছে। তো দেখতে পাচ্ছ এখন পুরো মেকআপ করা, আমি এগুলোকে এবার আমি ক্লিন করব। তো তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে, আগে মেকআপ উঠাই তারপর। তো আমি চলে এসেছি মুখটা ধুয়ে। আমি অলওয়েজ প্রেফার করি মেকআপ করার পর থ্রি স্টেপ ক্লেন্সিং করতে। তো দেখতেই পাচ্ছ টু স্টেপ ক্লেন্সিং আমি অলরেডি করেছি, বাট লাস্ট টাইম একটা ফেস ওয়াশ দিয়ে ধুই। আর রিসেন্টলি আমি যেটা ইউজ করি, যেটা খুব হেল্প করে আমার স্কিন থেকে, যত এক্সট্রা ডার্ট থাকে সেগুলোকে একদম টেনে বার করতে হেল্প করে। তো তার জন্য আমি ইউজ করি ওয়াওয়ের ভিটামিন সি ফোমিং ফেস ওয়াশ। এটা ভীষণ ভালো। তোমরা দেখতে পাচ্ছ এখানে এরকম ব্রাশ রয়েছে, যেটা মানে তোমাকে হেল্প করবে পুরো স্কিনটাকে এক্সফোলিয়েট করতে। সো হোয়াট আই উইল ডু, আমি এখানে এভাবে এটাকে এভাবে নিয়ে ভালো করে পুরো ফেসে এইভাবে ভালো করে ম্যাসাজ করবো, অ্যান্ড এক্সট্রা যত ডার্ট থাকবে না সেগুলো কিন্তু বেরিয়ে আসবে। This face wash helps in lightening the spots and also brighten up the skin tone. তোমাদের যদি ডাল এবং টায়ার্ড স্কিন থাকে সেটাকেও কিন্তু অনেকটা রেজুভিনেট করবে। এটার মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্টস, যেটা তোমাকে প্রোটেক্ট করবে ফ্রম ফ্রি র্যাডিক্যালস। ওয়াওয়ের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ফ্রি ফ্রম হার্মফুল কেমিক্যালস, প্যারাবেন, সালফেটস অ্যান্ড মিনারেল অয়েলস। সো গাইজ আই এম ব্যাক, অ্যান্ড ইউ ক্যান সি, মানে আমি তো নিজে ফিল করতে পারছি কতটা ফ্রেশ। এবং এই যে এত শ্যুট করে গরমকালে এত টায়ার্ড ফিল করছিলাম, এখন মানে মনে হচ্ছে আই এম সো মাচ রিল্যাক্সড, একদম ফ্রেশ স্টার্ট করছি ডে। তো তোমরা যদি প্রোডাক্টটা কিনতে যাও তাহলে ডেফিনেটলি ডিসক্রিপশন বক্সটা চেক করো, ওখানে কিন্তু সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু প্রোডাক্টটা কিনে নিতে পারো। সো গাইজ আজকে হচ্ছে স্যাটারডে, আজকে আমাদের রেজাল্টের ফার্স্ট পার্ট আপলোড হবে, অ্যান্ড কালকে সারা রাত জেগে আমি ভিডিওগুলো এডিট করেছি, অ্যান্ড আই এম সো মাচ টায়ার্ড টুডে। আজকে আমি ঘুম থেকে উঠেছি 11:30 সময়। তো যাই হোক, ভিডিওগুলো এখন রেডি হয়ে গেছে, অ্যান্ড ইউ ক্যান সি। সো এখানে দেখতে পাচ্ছ যেটা আপলোড হচ্ছে, এটা আপলোড হোক, অ্যান্ড এতক্ষণ হয়তো তোমরা দেখেও নিয়েছো এই ফাইনাল ভিডিওটা। যারা যারা উইনার হয়েছে তাদের প্রত্যেককে অনেক 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 কংগ্রাচুলেশনস। তো এখন আমি যেটা করব, এগুলোকে আপলোড করছি, এটা ফার্স্ট পার্ট, অ্যান্ড এটা 6টার সময় আজকে স্কেডিউল করে দেবো, অ্যান্ড তারপর আমাকে কালকের ভিডিওটাও এডিট করে স্কেডিউল করে দিতে হবে, বিকজ আদারওয়াইজ আর সময়ও পাবো না। আর আজকে আমি রাত জেগে আর এডিটিং মানে এগুলো করতে চাই না, বিকজ নাহলে না খুব একটা প্রেশার হয়ে যায় যে আমাকে আজকের মধ্যেই আপলোড করতে হবে। আর এছাড়া দেখো আমার কাছে আগের দিন প্রচুর ভিডিও শ্যুট করা হয়েছে, সেগুলোকেও এডিট করতে হবে। মিনিটসের মধ্যে আমাদের রবীন্দ্রজয়ন্তী রেজাল্ট অ্যানাউন্সমেন্টের পুরো যে প্রোগ্রামটা সেটা অ্যানাউন্স হতে চলেছে। সো উই আর ওয়েটিং, অ্যান্ড আই এম সো মাচ হ্যাপি যে অলরেডি দেয়ার আর সো মেনি পিপল হু আর ওয়েটিং টু ওয়াচ দিস হোল প্রোগ্রাম। তো চলো কাউন্টডাউন স্টার্ট করি, অ্যান্ড লেটস সি হাউ ইট গোজ। Back to my
চ্যানেল, বড়োদেরকে আমার নমস্কার এবং ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। তো প্রত্যেকে যারা ওয়েট করে আছো যে কবে এই দিনটা আসবে আজকে। সো গাইজ, আই হোপ ইউ আর লাইক দিস হোল প্রসেস, যেখানে কিনে আমি পুরো তোমাদেরকে শো করলাম যে একটা পার্টিকুলার প্রোগ্রাম মানে পুরো অর্গানাইজ করা থেকে এক্সিকিউট করা থেকে ফাইনাল প্রোডাকশন অবধি কতটা মানে মেহনত লাগে। তো ইউ ক্যান সি যে মানে বাট এটা ডেফিনেটলি আমি একা পারতাম না, মানে অবভিয়াসলি আই হ্যাভ ডান লাইক দ্য আইডিয়া, এডিটিং বলো, সব অর্গানাইজ করা, এভরিথিং ওয়াজ মাই থিং। বাট ডেফিনেটলি এর সাথে সাথে আমার ফ্রেন্ডসরা, অরিজিৎ, প্রেরণা সবাই হেল্প করেছে। মানে তো যাই হোক, ইট ওয়াজ আ গ্র্যান্ড সাকসেস, তো সেটা ডেফিনেটলি তোমাদের ছাড়া একদম পসিবল হতো না। থ্যাংক ইউ সো মাচ ফর অল অফ দিস লাভ। আর তার জন্য তোমাদেরকে আমি আরও একটা গুড নিউজ দিই, আমি জানি না অলরেডি আমার চ্যানেলে আমি এটা অ্যানাউন্স করেছি কি না, বাট ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং কামিং আপ যেটা কি না রিলেটেড টু সাম কোর্স যেটা আমি আনতে চলেছি, যেখানে তোমরা সাবস্ক্রাইব করে তোমরা 10টা নতুন ডান্স শিখতে পারো ওই কোর্স থেকে। তো এই পুরো ডিটেল নিয়ে নিশ্চয়ই আমি একটা আলাদা ভিডিও বানাবো, সেটা আমি দিয়েছি কি দেবো সেটা আমি জানি না, বাট ডেফিনেটলি একটা ভিডিও আছে। তো যাই হোক, এখানে আমি ভিডিওটা শেষ করছি। তোমরা জানিও যে এই ধরনের ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে কিনা, আমি জেনারেলি ব্লগ তো আমার ব্লগ চ্যানেলে করি, বাট ডেফিনেটলি তোমাদের যদি ডান্স রিলেটেড বা আমি প্রোগ্রাম রিলেটেড কোনো ভিডিও বানাই সেটা কি তোমরা এই চ্যানেলে দেখতে চাও, তাহলে ডেফিনেটলি কমেন্ট করে জানিও, আমি এখানেও আপলোড করব। সো চলো, সবাই ভালো থেকো অ্যান্ড কিপ ডান্সিং। টাটা।